সুপ্রিয় দর্শক দর্শনের রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ শৌকত হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন সেই কামনাই করছি এবং এই কামনা করে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে রমজান ও শালীনতা আমরা জানি শালীনতা বজায় রাখা আমাদের মানব চরিত্রের একটি উত্তম দিক অর্থাৎ যে গুণগুলোর জন্য আমরা এই মানবজাতিকে অর্থাৎ হিউম্যান বিংকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে বলি বা দাবি করি সেই সৃষ্টির শ্রেষ্ঠত্বের জন্য আমাদের অবশ্যই শালীন হতে হয় অশালীন কোনো কর্মকাণ্ড দিয়ে আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবার নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করার কোন রকমের কোনো বৈধতা কিন্তু আর আমাদের মধ্যে থাকে না ইতর প্রাণী যেভাবে আচরণ করে সেভাবে যদি মানুষ আচরণ করে অর্থাৎ হিউম্যান বিইং আচরণ করে তাহলে কিন্তু আমরা সেটিকে মানবচিত আচরণ বলি না আমরা পাশবিক আচরণ বলি পাশবিক আচরণ বলতে আমরা কি বোঝাই যেটি পশু করতে পারে কিন্তু সেই পশুর মতো আচরণ যদি মানুষ করে তাহলে আমরা কিন্তু সেই আচরণকে কখনোই আমরা মানবিক আচরণ বলি না একটি পশু সামান্য খাবার নিয়ে যখন কারাকারি করে বা একটি ওপেন প্লেজে যৌনকর্ম করে তখন আমরা আমরা কিন্তু তাকে বলি না এই পশুটি কি দুষ্ট কি মন্দ এরকম কিন্তু আমরা বলি না কিন্তু আমরা কোনো মানুষ এরকম কাজ করলে আমরা কিন্তু তাকে ঘৃণা করি বা তাকে যথার্থ মানুষ বলি না সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে শালীনতা হচ্ছে এমন একটি মানবিক গুণ যে গুণটির জন্য মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার এবং নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করতে হলে সেই গুণটি একান্তই দরকার আমরা কোনো অশালীন মানুষকে যথার্থ মানুষ বলি না সুতরাং আমাদের এই শালীনতা অর্জন করার জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিত এবং রমজান মাস হতে পারে তার একটি উত্তম সময় কারণ আমরা জানি রোজা অবস্থায় অশালীন কাজকর্ম করা যায় না অশালীন কাজকর্ম মিথ্যা কথা অবৈধ কর্মকাণ্ড এগুলোর কথা বলে বলা হয়েছে যে এ শরীয়তে আছে যে এ ধরনের কাজের মধ্যে যে লিপ্ত থাকল তার শুধু উপোস থাকার মধ্যে কোনো মাহাত্ম নেই আল্লাহর কিছু যায় আসে না সে উপোস থাকুক আর খেয়ে পড়ে থাকুক কারণ উপোস থাকার চেয়েতে উপোস থেকে যে পূর্ণ করছে এর চেয়েতে বড় বড় অপকর্ম সে করে যাচ্ছে যেটা সে বিরত হচ্ছে না ক্ষুধা তৃষ্ণা থেকে নিবৃত থাকার যে প্র্যাকটিস এটি হচ্ছে এক এক ধরনের কামনা বাসনাকে আমি জলাঞ্জলে দিচ্ছি রোজা যেটাকে নির্দেশ করেছে কিন্তু কামনা বাসনা এর চেয়েতে মারাত্মক যেগুলো সেই কামনা বাসনাগুলোকে যদি আমি চরিতার্থ করি আমি যদি ইতর অথবা পশুর আচরণ আমরা অনুকরণ করি বা সেই রকমের কার্যকলাপ যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ করে বসেই তাহলে সেটি তো রমজানের যে স্পিরিট যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা নিজেকে সংযত রাখা সেই স্পিরিট থেকে আমরা নিজেকে মুক্ত রাখলাম বা বিরত রাখলাম তো রমজান মানে বিরত থাকা খারাপ কাজ থেকে বিরত থাকা আমরা ভালো কাজ থেকে যেন রমজানে বিরত না থাকি শালীনতা হচ্ছে এরকম একটি গুণ যেটা থেকে আমরা সারা জীবন যাতে বিরত না থাকি সেই প্র্যাকটিসটি আমাদের রমজান মাসে বিশেষভাবে করতে হবে শালীনতার কয়েকটি দিক নিয়ে এখন আমরা একটু আলোচনা করব প্রথমত আমরা আমাদের যে আলাপচারিতা আমাদের যে কথা আল্লাহ আমাদের মুখ দিয়েছেন ভাষা দিয়েছেন একটি জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই আল্লাহর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ হব যে মানুষকে আল্লাহ ভাষা ব্যবহারের তৌফিক দিয়েছেন তো এই ভাষা ব্যবহারের যে তৌফিক দিয়েছেন মানুষকে বিশেষ করে ভাষার মাধ্যমে মনোভাব প্রকাশ করার যে তৌফিক আল্লাহ দিয়েছেন এই তৌফিকটিকে বা এই আল্লাহর দানটিকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা যাতে আমাদের এই কথা বলার ক্ষমতা দিয়ে আমরা যাতে অশালীন কোনো কথা না বলি সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে হাদিচে আছে যে একজন মুমিন ব্যক্তি বা একজন মুসলমান প্রকৃতি মুসলমান ব্যক্তি সে কখনো কাউকে লানত দেয় না কারো প্রতি গালমন্দ করেন না অর্থাৎ যেটাকে আমরা গালাগালি বলি সেই গালি দেন না এবং কারো প্রতি কোনো অশ্লীল শব্দ ব্যবহার করেন না তো এটি একটি মোমিন ব্যক্তির বা একজন প্রকৃত ধার্মিক ব্যক্তির আবশ্যিক গুণাবলী রসুল রসুলসাল্লাসলাম নির্দেশ করেছেন যে তিনি গালি দেবেন না তিনি কাউকে কথায় কথায় অভিশাপ দেবেন না এবং কারো প্রতি অশালীন ব্যবহার অসহজন্য ব্যবহার বিশেষ করে অশ্লীল ব্যবহার তিনি করবেন না যদি করেন তিনি আর মুমিন ব্যক্তি থাকলেন না তো একজন মানুষ আমরা যদি মুমিন মুসলমানই না হতে পারি তাহলে আমাদের রোজার আর কি দাম আছে আর রোজা রাখা অবস্থাতে এগুলো করাই যাবে না তো সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কথা যখন বলি তখন কোনো অশালীন শব্দ যেন আমরা উচ্চারণ না করি যদি কখনোই আমাদের মুখ থেকে এরকম কোনো শব্দ এসে যায় তার জন্য জানি আমরা অস্তাক ফিরুল্লাহ বলি এবং বিরত থাকি এবং আগামীতে যাতে না করি সেজন্য আমরা যাতে তবা করি তো অশালীন কথার মাধ্যমে কিন্তু সমাজে অনেক সময় অনেক বড়ো রকমের বিবাদ ঝগড়া এবং যুদ্ধবিগ্রহও বেঁধে যেতে পারে সুতরাং ফ্যাসাদ সৃষ্টি হয় এরকম কোনো কাজই ইসলামে বৈধ নয় তাই আমাদের বাক সংযম করা একান্ত দরকার রমজানের সংযমের মধ্যে এটি কিন্তু একটি অন্যতম সংযম সংযম এই সংযমটিকে কিন্তু আমাদের পালন করতে হবে এবং হাদিচে এসছে যে রোজাদার অবস্থায় যদি কেউ এরকম উস্কানি দেয় কেউ যে ঝগড়া করতে বা কোনো অশালীন শব্দ বা অশালীন কথাও বলে বসে তার প্রতি উত্তরে কিন্তু অশালীন কথা বলা যাবে না ঝগড়া করা যাবে না বরং তাকে বলে দিতে হবে আমি রোজাদার এবং আমি রোজাদার এই শব্দটি দুইবার উচ্চারণ করার কথা বলা হয়েছে হাদিসে অর্থাৎ কি না তাকে গুরুত্ব দিতে হবে যে রোজাদার মানুষ এগুলো করে না এবং রোজা থাকা অবস্থায় আমরা যে প্র্যাকটিস করছি এই প্র্যাকটিসটা আমাদের যাতে সারা জীবন থাকে অন্য অন্য মাসগুলোতেও থাকে বছরের বাকি দিনগুলোতে থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে শালীনতার আর একটি দিক আচরণগত শালীনতা শুধু কথা নয় আমাদের কাজে আমাদের যে কোনো আচরণে শালীন থাকতে হবে আমরা একটা কথা বলি বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মুখের কথা এতক্ষণ যেটা নিয়ে বললাম তার বাদেও আমাদের কিছু অঙ্গভঙ্গি আছে অনেক রকমের খারাপ অঙ্গভঙ্গি কিন্তু আমাদের মধ্যে মানুষ করার ক্ষমতা রাখে করতে পারে তো এই খারাপ অঙ্গভঙ্গিও যাতে আমরা না করি আমরা যাকে আমরা যেন কাউকে কোনো টিজ না করি সেটা ইফ টিজিং হোক আর মেল টিজিং হোক কোনো রকমের টিজিংয়ের মধ্যে যেন আমরা অর্থাৎ কোনো রকমের নোংরা ইশারা বা নোংরা কাউকে কটাক্ষ করা এরকম ধরনের কাজ যেন আমরা না করি রোজা অবস্থায় অবশ্যই নয় এই কাজগুলো রোজার স্পিরিটকে সম্পূর্ণ নষ্ট করে দেয় এবং একজন ইমানদার মুসলমান থাকার থেকেও আমাদের সরিয়ে নেয় সুতরাং আমরা কোনো রকমের আচরণ দ্বারা আমাদের অশ্লীলতা প্রকাশ পায় এরকম আচরণ করা যাবে না তারপরে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে অবৈধ যৌন আচরণ এটি যেমন জেনার পর্যায়ে যেটা চলে যায় বা আমাদের বলা হয়েছে ইসলামে বলা হয়েছে যে এই ধরনের অশ্লীলতার নিকটবর্তীও হওয়া যাবে না অর্থাৎ করা তো দূরের কথা নিকটবর্তীও হওয়া যাবে না এবং রমজান মাসে তো অবশ্যই না কারণ এটা রোজার সাথে সম্পর্কিত তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে আমাদের এই ইন্দ্রীয় চারিতার দ্বারা এমন কোনো অবৈধ কর্ম এমন কোনো মন্দ আচরণ অশ্লীল আচরণ এবং অশালীন আচরণ আমরা যাতে না করি রোজার মাসে অবশ্যই না রোজার পরেও না তো এই যে শালীনতার আরেকটি দিক অর্থাৎ আচরণগতভাবে শালীন থাকা এরপরে আমরা বলবো যে আমাদের যে বিভিন্ন রকমের বিষয় আছে শালীনতার যেমন আরেকটি বিষয় আমরা বলতে চাই যে সাহিত্য চর্চা বা এগুলোর প্রসার লেখালেখি সৃজনশীল কাজ করা বা নিজের চালচলন পোশাক পরিচ্ছদ এগুলোর মধ্যেও কিন্তু আমাদের শালীন হতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এমন কোনো পোশাক পরিচ্ছদ না পড়ি এমনভাবে চলাফেরা না করি পুরুষ মহিলা যাই হই না কেন আমরা আমরা এমনভাবে চলাফেরা না করি যা অন্যকে খারাপ কাজ করতে উৎসাহিত করে বা অন্যের মনে খারাপ কামনা বাসনা জাগ্রত করে এই দায় দায়িত্ব কিন্তু আমার উপর চলে আসবে যদি আমি এই কাজ করি বা আমরা এই কাজ করি যে করবেন তার উপর চলে আসবে যে মন্দ পোশাক পরে আরেকজনকে খারাপ কাজের মতো উদ্রিমা উদ্বুদ্ধ করা বা খারাপ কাজের প্রতি লালায়িত করা এই দায়ও কিন্তু যিনি মন্দ কাপুর পরবেন তার কিছুটা হলেও নিতে হবে তিনি তো দায়ী যিনি এই মন্দ কাজের চিন্তা করবেন তিনি অবশ্যই দায়ী তার জন্য তার শাস্তিও দাবিদার তিনি কিন্তু যিনি এটাকে উৎসাহিত করছেন তিনিও কিন্তু এই একই সাথে অপরাধী ইসলামের দৃষ্টিতে তো আমরা এই ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে আমরা দেখছি যে বিশ্বময় মন্দ সাহিত্য মন্দ ছবি যেটাকে এক কথায় আমরা পর্নোগ্রাফি বলতে পারি এর একটি প্রচলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একেবারে ক্যান্সারের মতো রোজার মাসে আমাদের খেয়াল রাখতে হবে এবং এজন্য যার যার অবস্থান থেকে আমাদের চেষ্টা করতে হবে এর অবস্থান যাতে নিচে অর্থাৎ এর যে প্রাতিষ্ঠানিক যে বৈধতা সেটি যাতে না পায় এবং এর প্রচলন যাতে অবাদ না হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কোরআনের একটি আয়াত আমি বলবো যে আল্লাহ বলেছেন যারা মোমেনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটান তাদের জন্য এই দুনিয়া এবং আখেরাতে রয়েছে মর্মান্তিক শান্তি শাস্তি সরি একটু কাট তাদের জন্য এই দুনিয়া এবং আখেরাতেও রয়েছে মর্মান্তিক শাস্তি এই শাস্তি তাদের ভোগ করতে হবে এবং আল্লাহ তারপর বলেছেন আমি জানি তোমরা জানো না অর্থাৎ সেই শাস্তির পরিমাণ যে কত বড় সেটা মানুষ হয়তো বুঝতেও পারবে না সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আমরা আলাপচারিতায় হোক আচরণে হোক আমরা চলন বলন হোক বা যে কোনো রকমের আমাদের কাজকর্ম হোক আমরা যাতে অশ্লীলতা পরিহার করি শালীনতা বজায় রাখি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন